ভারতের সঙ্গে দিন দিন বাংলাদেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশে ভারতের বিদায়ী রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী দাস স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা বলেন। ঢাকার দোহার উপজেলায় শাইনপুকুর গ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ বাসভবনে রিভা গাঙ্গুলী দাস এই সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় শহীদ মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান খান বীর প্রতীকের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনার দোহারের মধুরচরে গান্ধী আশ্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আশ্রমের আঙ্গিনায় বৃক্ষরোপণ করেন তারা। আমরা মুক্তিযোদ্ধারা সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে সখনকার সরকারকে এবং ভারতকে আমরা সবসময় চিন্তা করি। আমাদের কাছের বন্ধু, আমাদের পরীক্ষিত বন্ধু, এবং আমরা সবসময় একত্রে থাকি, এটাই আমরা সবসময় বিশ্বাস করি। স্পেস, সায়েন্স, টেকনোলজি, ইকোনমি সব কিছু জুড়ে আমাদের রিলেশনশিপটা অ্যাবসলুটলি আই এম কনফিডেন্ট যে রিলেশনশিপ আরও গভীর হবে, আরও দৃঢ় হবে।